আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আপনার হৃদয়ে যখন সুখের হিল্লোল বয়ে যায়, যখন সুস্থতার জোয়ারে আপনাকে ঘিরে ধরে, যখন অবসর সময়ের ফুলঝুরি পেয়ে যান আপনি, তখন সময়গুলো অযথা কাঁটাতারের বেড়াজালে নষ্ট করবেন না, বরং আমলের ঝুলি পূর্ণ করুন কুরআন তেলাওয়াত, নফল সালাত, নফল সিয়াম, জিকির দ্বারা। এখন এই কথাগুলো আমি কেন বলছি, কেননা যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, যখন আপনার হাত ব্যস্ততায় আটকে যাবে, তখন সুস্থতার সময় কিংবা অবসর সময়ে আপনি যে আমগুলো করতেন তা অটোমেটিক্যালি যুক্ত হতে থাকবে। আমরা আমল করলে আমাদের সব লিখে রাখা হয়, নিকি লিখে রাখা হয়, কিন্তু এমন সময় আসতে পারে আপনার যখন আপনি কোনো একটা দুর্ঘটনা হলো, ধরুন আপনি প্রত্যেক দিন পাঁচ অক্ত সলাত জামায়াতের সহিত মসজিদে সলাত আদায় করতেন, কিন্তু একটি দুর্ঘটনার কারণে আপনার পা ভেঙে যায়। এখন আপনি আর হেঁটে মসজিদ যেতে পারেন না, কিংবা দাঁড়িয়ে সলাত আদায় করতে পারছেন না। এখন আপনার কি হবে? আপনি কি নেকি কম পাবেন নাকি আরো বেশি পাবেন? আপনি নেকি কম পাবেন না, বরং আরো বেশি পাবেন। কারণটা হলো, আপনি যে রেগুলার নিয়মিত যে আমলটা করতেন আল্লাহ তাআলার কাছে তা পছন্দনীয় হয়ে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনার রেগুলার যে আমলটা করতেন এগুলো করতে পারছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেন যেন আপনার পূর্ববর্তী যে আমগুলো করতেন, রেগুলার করতেন, সেগুলো যাতে লিখে রাখা হয়। আমি কথাটি পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বললাম। এবার আসি হাদিসের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির অভ্যস্ত আমল কোনো সময় কোনো অসুস্থতার কিংবা সফর কিংবা অন্য কোনো ওজোরবশত ছুটে গেলেও সে আমল পুরস্কার ব্যাহত হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে, আমার বান্দা সুস্থ অবস্থায় অথবা অবসর সময় যে নিয়মিত আমল করত তার ওজোর অবস্থায় সে আমলগুলো না করা সত্ত্বেও তার আমলনামায় সে সাবটুকু লিখে রাখো। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। এখন যারা যারা যৌবনকালে কিংবা প্রতিনিয়ত ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, ঘর থেকে বেরোবার সময়, ঘরে ঢুকার সময়, খাওয়ার পূর্বে, খাওয়ার পরে, সফরে যাওয়ার আগে, সফরে যাওয়ার পর নিয়মিত যে সলাতগুলো আদায় করতো, সিয়ামগুলো আদায় করতো, প্রত্যেকটা আমল যদি আপনার রেগুলার হয়ে থাকে, এখন কোনো একটা বিপদের কারণে, অসুস্থতার কারণে, যে কোনো ওজোরের কারণে আপনি যদি নাও করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সম্মানটুকু দিচ্ছে, সেই সওয়াবটুকু দিচ্ছে, এতে কোনো রকম ঘাটতি হবে না। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। ইসলামে সব সময় মানুষকে সম্মান মর্যাদা আত্মসম্মানটুকু বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে থাকে। এই জন্য আপনি যারা আমল করতে পারছেন না তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আপনি নিয়মিত আমল করে যান, যতটুকু পারেন ততটুকু আমল করেন। ভবিষ্যতে আপনি অবসর হতে পারেন আবার নাও হতে পারেন, কিন্তু বর্তমানে আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি অবসর থাকেন, আপনার যদি প্রচুর সময় থাকে, এই সময়টুকু আপনি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিন, তাহলে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা থাকবে না, আপনি খুশিতে নির্বিঘ্নে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।